যাওয়া দেখাচ্ছে কি আর খুব করে দৃষ্টি করবে আর আমি এসে আগে অর্ডার করেছি আমার ফিল্টার কফি নেই ঢুকঢাক করে ভেঙে যাবে তারপর আমি চিৎকার করতে শুরু ও মা এগুলো কি ভালো দেখো Hi guys, good morning. Welcome back to my channel. Welcome to a new vlog. তো আমি বাড়ি এসেছি জামাই ষষ্ঠীর জন্য তো বেসিক্যালি যেহেতু বুধবার জামাই ষষ্ঠী পড়েছে সেভাবে কাটাতে তো পারবো না কারণ অনেকবার অফিসে ছুটি পাবে না তো তার জন্য আমরা দুদিন আগে চলে এসছি মানে স্যাটারডে এসেছি তো আজকে হচ্ছে সোমবার দিন স্যাটারডে সানডে আমি কিছু ব্লগ ফ্লগ করিনি আর জাস্ট রেস্ট নিচ্ছিলাম তো আজকে হচ্ছে সোমবার আজকে আমরা এখন সকাল সকাল যাচ্ছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি অনেকেই জানো যে তোমার এর সামনে যে রয়েছে তোমার রুবির ওখানে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি তো ফার্স্টে হচ্ছে অনির্বাণের জন্য একটা টিফিন বক্স কেনার ইচ্ছা রয়েছে যেটাও টিফিন নিয়ে যায় ভেঙে ফেলেছে অলরেডি অ্যাজ পার জামাই ষষ্ঠী গিফট আর তার সাথে আমরা হচ্ছে কি যে ওই যে অনির্বাণ বেরিয়ে গেছে তার সাথে হচ্ছে রাজবাড়ির ওখানে একটা তোমার ধোসার দোকান রয়েছে অনেক বছর আগে খেয়েছিলাম তাদেরকে বলছিলাম যে ওখানে খেতে যাব তো তার জন্য চলে এসে উঠে আসি ওখানে খেতে যাব বলছিলাম তো তার জন্য ওখানেও যাব তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আই হোপ তোমাদের খুব ভালো লাগবে লেটস কন্টিনিউ আমরা হচ্ছে চলে এসেছি মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে তো যাই না ভেতরে হচ্ছে কি যে শ্যুট করতে দেয় কি না অনেক জায়গায় তো শ্যুট করতে দেয় না বাট আমি চেষ্টা করবো অনেকেই জানো বাট যারা জানো না এখানে পুরো হোলসেল মার্কেট রয়েছে বেসিক্যালি আগে আসতাম যখন আমি টালিগঞ্জে এখানে থাকতাম এখন তো অত দূর থেকে আর আসা হয় না আর অনির্বাণ আজকে আমাকে বলছে যে ওর ফার্স্ট টাইম যখন ওর জন্য একটা টিফিন বক্স কেনা হয়েছিল ওটাও এখান থেকেই কেনা হয়েছিল অ্যান্ড ওটা খুব ভালো স্টেডি ছিল পরের যেটা কিনেছিলাম ওটা তো টুকটুক করে পড়লো আর ভেঙে গেল দোকান রয়েছে ওখানটাতে যাই বাট আজকে একটু দেরি হয়ে গেছে প্লাস খিদেও হয়ে গেছে আর এটা একটা রাস্তার উপরে তো এখানে এসে এটা তোমার কালিকাপুরে এই জায়গাটার নাম হচ্ছে তোমার ধোসা কফি আর আমি এসে আগে অর্ডার করেছি আমার ফিল্টার কফি আর তার সাথে অর্ডার করেছি মশালা ধোসা আর অনির্বাণ একটা কম্বো অর্ডার করেছে 299 ওটা তো কম্বোর মধ্যে অনেক কিছু রয়েছে যেটা কম্বোটা আসলে তোমাদেরকে দেখাচ্ছে যেমন মধ্যে কী কী রয়েছে আর আমি ভাবছি কি যে আমার বেডরুমটা ভীষণই একদমই লাইফ প্লেস তো বেডরুমটাকে হালকা একটু সাজাবো তো তার ডিআইওয়াই এর জন্য যদি কিছু পাই সেগুলো কিনবো আর ওই আর কি এখানে বিকেলবেলা এদিক ওদিক ঘুরু ঘুরু করে আসবো এটাই হচ্ছে মেন কথা আর টোকোকে এমন আমি বোকা বানিয়েছি আগে চলে ঘুরছিল ঠিক আছে ওখানে বলেছি আমার কিন্তু একটু বেরোনোর ইচ্ছা নেই তোর জন্য রুটি আনতে যাচ্ছি বলে আমি যাচ্ছি দেখো ওখানে বসে আসে এরকম করে ও সব বোঝে এত বেশি ট্রেন্ড মানে আগে এমন বেরোলে খুব রাগারাগি করতো এখন গিয়ে যেহেতু ওই ঠিক ও যেখানে বসে আছে ওর পাশে আমাদের ব্যাগগুলো রয়েছে সেই জন্য ওই ব্যাগগুলোকে পাহারা দিই ওখানে কেন বসে আছে বলো তোমা ব্যাগগুলোকে ওখানে পাহারা দিয়ে বসে আছে যদি ব্যাগ তুলেছে তাহলে আমি লাফাবো ব্যাগ যদি না তুলেছে তাহলে ঠিক আছে বুঝে গেছে আবার বাড়ি আসবে আর এই যে মা মাকে আজকে সকাল থেকে দেখানোই হয়নি হাই বলে দাও মা তোমার জামাই ষষ্ঠীর কি প্রিপারেশন এই জামাই ষষ্ঠীর প্রিপারেশন শুরু হয়ে গেছে তাই তো চলো আমরা ঘুরে আসি একটুখানি তাড়াতাড়ি ঝটপট টাটা টোগল টাটা গুড বাই ঠিক থাকবো গুড বাই এক্ষুনি চলে আসবো
তো আমাদের সব কেনাকাটা হয়ে গেছে, আর এখন আমি যাচ্ছি আমার এক পিসির বাড়ি, যেখানে একটা গোল্ডেন ওরা নতুন দিয়েছে, একদম ছোট, ঠিক আছে? তো পিসি আমাকে বলেছে যে আসবি, দেখা করে যাবি, তো এখন ওর সাথেই দেখা করতে আসো। ও মাও কত বয়স ওর? ছমাস হবে না? ও আবার হচ্ছে কি যে সাংঘাতিক দুরন্ত, সেদিনকে পিসি আমাদের বাড়িতে এসছে, এসে বলছে কি যে টোকো তো দুষ্টু নয়, টোকো তো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, দেখছে একটু শুকে শুকে। কথা বলুন না, কিছু আগে শুতে দাও। A few moments later. আগে ঢুকতেই দিত না কাউকে ঘরে, আমাদের সেই জিনিসটা কিন্তু একদম অনেক চেঞ্জ হয়েছে। আমাদের ওই বসে থাকো তো, চুপ করো, আমাদের আশেপাশে ওরা বলে তো থাকে, বোঝাই যায় না যে ও আছে। আমি এসে গল্প করে, আমাদের তো একদম অপোজিট। গুড আফটারনুন, আজকে হচ্ছে তোমার জামাই ষষ্ঠী, মাঝখানে একদিন আমি ব্লগ করিনি, টাস ব্লগটাই কন্টিনিউ করছি। এই হয়ে গেছে, আমি রেডি, টোগো রেডি হয়ে গেছে, চিৎকার হচ্ছে, দেখিয়ে যাক টোগো কি করছে, দেখিয়ে যাক কি করছে। তুই দিদা বলে দাও কি করেছো, কি কি রেডি করেছো, বসে পড়ো জামাই, জামাইকে একটু দেখাতে হবে। যাও পাপার পাশে গিয়ে বসো, যাও যাও উঠে যাও। ওই যে বাবা, ওর মাথার এখানে একটা টিপ লাগিয়েছে, দেখ ওর অবস্থা দেখেছো, যাতে নজর না লাগে। জামাইয়ের হচ্ছে কি যে ছিটকে না আগে চলে গেছে, তুই নির্ভর, আমিও বসবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরে বাদর আয়, কি খাওয়া দাওয়া রয়েছে, সরে যা সরে যা, টোকলা সর, মেনু দেখে দে, মেনু কি কি বলে দাও একটুখানি। পাঁচ রকমের ভাজা, এটা কি মাটন, এটা হচ্ছে কি দই কাতলা, এটা চাটনি, এটা কি চিংড়ি মাছ, আর এটা হচ্ছে, আর হচ্ছে কি যে মিষ্টি। আর বলুন আপনি কিছু বলতে চান? হ্যাঁ ওকে গ্যাসের ওষুধ দাও, আমার ওষুধ দাও, শরীরটা খারাপ করছিল। না না খেয়ে খাও, আপনি খেয়ে খাও, কি করছো দেখো কি করছিলে তুমি রিল দেখাচ্ছিলে কি রিল দেখাচ্ছিল
আমি অনির্বাণকে এখানে নিয়ে এসেছি যে আমাকে একটা রিল তুলে দেওয়ার জন্য। তো কালকে আমি ওকে বলেছিলাম যে সাজগোজ করে এখন খুব হচ্ছে না, গার ওকা আমার সাউটা সামে কিরকম আছে ওই যে ও দেখাচ্ছে কি। তো চলো আমরা হচ্ছে কি যে রিল তুলে ওইটা অবশ্যই তুলছি না, এমনি একটা ছোটোখাটো ফটো টটো তুলছিলাম। তো এই আর কি অনির্বাণ এখন অফিস বেরোবে আর আজকেও আমি বাড়ি চলে যাবো, টোকোকে নিয়ে ডাইরেক্ট আমি এখান থেকে চলে যাবো আর ওখান থেকে অফিস থেকে চলে যাবে। চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর কিছু দেখারও নেই, কিছু নেই, এখন গিয়ে একটুখানি রেস্ট নেবো, প্রচুর গরম লাগছে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে, টিল দেন আমার শর্টস করে এনজয় করো, ওখান থেকে হাসাবে না আমাকে, ব্লগ এন্ড করতে দাও।